হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগস জিএমও, মাই অ্যানাদার ব্লগ। তো আজ আমরা ঘুরতে যাচ্ছি আমাদের চায়ের শ্রীমঙ্গলের নীলকণ্ঠ। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি নীলকণ্ঠ ঘুরতে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগে। আর আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। তো আজ আমার সাথে আমার ফ্রেন্ড মিস্টার সোহাগ। তো হ্যালো ভিউয়ার্স, আমরা আজ নীলকণ্ঠতে ঘুরতে এসে মানে তেমন কোনো দর্শনার্থী দেখা পাই নাই। আসলে বিকেলবেলা আসছি আমরা ঘুরতে। তো এই নীলকণ্ঠতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমার ফ্রেন্ড, এই যে দেখতে পারতেছেন মিস্টার সোহাগ, ওর মুড মানে আজ একদম অফ। তো ওর মুড অফ হওয়ার কারণ হচ্ছে মানে তার জেফ তাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ব্লক মেরে দিছে। তাই ওর মুড ভালো করার জন্য এই নীলকণ্ঠতে আমরা ঘুরতে আসছিলাম। তো তার মধ্যে আমিও একটি ব্লগ ভিডিও তৈরি করে নিলাম, এই জন্যই আসছিলাম। কিন্তু মানে নীলকণ্ঠতে এসে কোনো রকমই মানে কোনো দর্শনার্থী দেখা মানে পাই নাই। মানে সো কী বলবো,
একদমই ফাঁকা। আমরা ঘোরাঘুরি শেষ করে চিকেবিনে চলে যাই চা পান করার জন্য। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের চা পাবেন, বিশেষ করে সাত রঙের চা পাবেন এই চিকেবিনে। এছাড়াও বিভিন্ন রঙের চা পাবেন, আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি কি কি ধরনের চা পাবেন এবং চাগুলোর প্রাইস কত করে পড়বে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2012 সালে এই নীলকণ্ঠতে ঘুরতে আসেন, ঘুরতে এসে তিনিও এই চিকেবিন থেকে চা পান করে যান। তো এই মানে এই নীলকণ্ঠতে আসলে আপনারা স্পেশালি সাত কালারের চা পেয়ে যাবেন, খুবই উন্নত মানের চা পাবেন এই চিকেবিনে। তো এই নীলকণ্ঠতে ঘুরতে আসলে আপনারা বিশেষ করে মানে স্পেশালি সাত কালারের চা পেয়ে যাবেন। এই হচ্ছে চা মানে চা তৈরি করার রুম, এই রুমে প্রবেশ নিষেধ। তো এই যে দেখতে পারতেছেন প্রাইস লিস্ট, মানে 8 লেয়ারের চা 85 টাকা, 7 লেয়ারের চা 75 টাকা, 6 লেয়ারের চা 60 টাকা। তো সর্বশেষ যেটা হচ্ছে মশালা চা 20 টাকা করে, মানে প্রতি কাপ 20 টাকা করে পড়বে। তো আপনারা শুধু মানে আপনারা বিভিন্ন ধরনের চা পেয়ে যাবেন এই চিকেবিনে। তো আপনারা নীলকণ্ঠতে ঘুরতে আসলে আপনারা সাত কালারের চা বা 8 কালারের চা খেয়ে যাবেন এই চিকেবিন থেকে। তো স্পেশালি যেটা আমার মানে বলার ইচ্ছে করছে যে আমরা হচ্ছি আমাদের সিলেট বিভাগের মানুষ, আমরা চা পিপাসু মানুষ, আমাদের সকাল সন্ধ্যা চা না ছাড়া চলেই না। তো আপনারা খেয়ে যাবেন এই চিকেবিন থেকে। তো আমরাও 2 কাপ গ্রিন টিয়ের অর্ডার দেই। তো স্পেশালি আমার কাছে এই গ্রিন টি খুবই খুবই ভালো লেগেছে, খুবই টেস্ট হয়েছিল এই গ্রিন টি। তো আপনারাও এই নীলকণ্ঠতে ঘুরতে আসবেন। তো নীলকণ্ঠতে আসলে শুধু মানে সাত কালারের চাই পাবেন তা নয়, বিভিন্ন ধরনের মানে শাড়ি পেয়ে যাবেন, তাও হাতের তৈরি শাড়ি, মণিপুরি শাড়ি রয়েছে, নকশি কাঁথা, এমনকি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। মানে এই প্রোডাক্টগুলোর ভিডিও করতে মানা ছিল, তাই আমরা এই প্রোডাক্টগুলোর ভিডিও করতে পারিনি। তো নীলকণ্ঠ ঘুরে থেকে শেষ, এবার বাসায় ফেরার পালা। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন আরও শপ রয়েছে, এই সব থেকে মানে এই সবগুলোতেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্টেশনারি, তারপর সীমান্ত ডিজিটাল স্ক্রিন এবং স্টুডিও, তারপর সীমান্ত মোবাইল গ্যালারি, এই এইখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো আমরা রিক্সা করে চলে যাচ্ছি আমাদের হোম টাউন শ্রীমঙ্গলে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। তো বাসায় ফেরার পথে দেখা হয়ে গেল একজন আগে বিক্রেতার সাথে। তো আমরাও আখের রস খেয়ে নিলাম। তো আমাদের হাতে ক্যামেরা দেখে উনি জিজ্ঞেসে করতেছিলেন আমাদের আমরা কি ভিডিও আমরা কি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে
আপলোড মানে দেই কি না। তখন আমরা বললাম হ্যাঁ, আমরা আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা ওই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি। তখন উনি বললেন আমাদের যে ওনার একটি ভিডিও করতে এবং ওই ভিডিওটি যেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেই। তো আমরা ওনার ভিডিওটি কি করেছি কিন্তু ওনার নামটাই আমাদের জানা হয়নি। তো আপনারা আমাদের শ্রীমঙ্গল আসলে ওনার কাছ থেকে এই আগের রস খেয়ে যাবেন, খুবই মিষ্টি এবং ফ্রেশ, মানে খুবই ভালো মানের রস পেয়ে যাবেন ওনার কাছে। তো আপনারা আসলে ওনার কাছ থেকে আগের রস খেয়ে যাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমাদের নীলকণ্ঠ থেকে আমরা বাসা চলে যাচ্ছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটু কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে।